রসুলকে ধমক দিলেন, আস্তে রসুলকে ধমক দিলেন, রসুলকে তাকে শাসন করলেন, কিছু কিছু বললেন, শাসালেন। আচ্ছা ঠিক আছে নানা, তুমি কেমন করে বলো আমাকে একটু বোঝাও তো। নানা বুঝাবো, শর্ত আছে কি, যত সাহাবি তোমার আছে সব সাহাবিকে আজকে আমার সামনে ডাকো, ওদের একটু বুঝায় দিই, আমার খুব ডিস্টার্ব করে এরা, জোরে কর সুবহানাল্লাহ, সব ডাকো। সবগুলোকে ডাকছে, ডাকার পরে রসুল বলছেন নানা সবাই ডাকছি, এখন কি বলো। কেন না তুমি একটু শুয়ে পড়ো তো। আমার রসুলকে শোয়ায় দিলেন, শোয়ায় দিয়ে চট করে লাফ মেরে নবীজির বুকের উপরে গিয়ে বসলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। গিয়ে বসে বলছেন নানা তোমাকে আজকে শুধু বেশি প্রশ্ন করে বিব্রত করতে চাই না, আমি তোমাকে অনলি থ্রি কোশ্চেন্স তোমার জন্য আমি নিয়ে এসেছি, তিনটা কোশ্চেন তোমাকে করব, শুধু জবাব দিবা আর বলবা যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। আচ্ছা নানা তুমি বলো। সব সাহাবীরা সবাই চুপ মেরে শুনতেছেন নবীজি।